দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের ডাক্তার নুরুল আমিন স্যার পৃথিবীতে নাই, তিনি একদিন এই খামারে এসে আমার ফোন দিয়েছিলেন যে বাইজিদ এই খামারে আপনাকে আসতে হবে। তাই আজকাল আসি করে করে তো আর আসা হলো না, এরপরে গত মার্চ থেকে তো লকডাউন, তারপরে তো আর আসা বন্ধ। ইতিমধ্যে নুরুল আমিন স্যারও আল্লাহর কাছে চলে গেছেন। তা এটা এই খামারে নুরুল আমিন স্যার এসেছেন এবং অনেক ঘুরেছেন ফিরেছেন, আমরা আজকে তার খামারে আসছি। এটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলার সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের আলুমোড়া গ্রাম। তো এই আলুমোড়া গ্রামে একটা সুন্দর খামার, নাম হলো সিল্কওয়েজ অ্যাগ্রো ফার্ম। তো এইখানে আমাদের যে গরুগুলো আপনারা দেখলেন, আমাদের ডাক্তার মেহেদি স্যার আজকে আসছেন, কেন নুরুল আমিন স্যার না থাকায় খামার কিছুটা শূন্যতা অনুভব করছেন খামার মালিক। তা আমরা আজকে ডাক্তার মেহেদি হাসান মামুন স্যারকে নিয়ে আসছি এবং আমাদের পাশে আছেন চাঁদপুর যুব উন্নয়নের একজন ডিবিএম ডাক্তার, তিনি মূলত প্রশিক্ষণ দেন, আজকে তিনিও এই খামারটা আসা যাওয়া করেন, তিনিও আছেন, তার সাথে কথা বলবো। তার আগে এই খামারটার ইনচার্জ হিসেবে আছে আমাদের হানিফ, আমরা হানিফের সাথে কথা বলবো। হানিফ ভাই, আপনাদের এখানে যে গরুগুলো আছে কি কি সমস্যা আপনাদের আছে বলে আপনি মনে করেন? আমাদের এই খামারে বেশি কোনো সমস্যা নেই, এদিকে কয়েকটা গরু রিপিট আর কি হিটে আসছে, মানে বীজ ধরাইতে পারতেছি না আর কি। তো আজকে দুইটা গরুর হাত দিলে ডাক্তার সাহেব আমাদের মানে ভিতরে সমস্যা পাইছে আর কি, ওটা ট্রিটমেন্ট দিছে। আর এমনি মাশাআল্লাহ গরুগুলো খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো আছে, দুধের রেজাল্টও ভালো, সব কিছুতেই ভালো আছে আর কি গরুগুলো। উনি হচ্ছেন আমাদের ডিবিএম ডাক্তার, ডাক্তার ফয়সাল আল আসাদ। আসাদ ভাই, আপনি তো এখানে ধরেন নুরুল আমিন স্যার যখন আসতেন তখন আপনি দেখাশোনা করছেন, পাশাপাশি নুরুল আমিন স্যার নাই আপনি নিজে এখন এটা দেখাশোনা করতেছিলেন, ওভারঅল আপনাদের এই খামারটা সম্পর্কে বলেন এবং কী কী সমস্যাগুলো আপনিও দেখছেন মানে আপনার কাছে মানে ই হয়েছে বলেন। আমাদের এই খামারে আলহামদুলিল্লাহ মোটামুটি বড় বড় স্যাররা গমন করছেন, তাদের কাছ থেকে অনেক নলেজ আমরা পাইছি, এগুলা বাস্তবায়ন করার চেষ্টা করছি। মোটামুটি খামারে খুব একটা বেশি প্রবলেম দেখি না, তারপরে খামারে যে রিপিট ব্রিডিং এটা একটা নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়, তারপরে আমরা চেষ্টা করি ওভারকাম করার জন্য। আর আমাদের যে খামার আরেকটা প্রবলেম হয় ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিস আমাদের এখানে খুব একটা বেশি ধরা পড়ে না, আমরা প্যাটার্ন চেঞ্জ করার পরে দেখা যায় ম্যাস্টাইটিস এখন মোটামুটি নাই বললেই চলে। তারপরে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মোটামুটি অনেকের দিক নির্দেশনায় ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন আরও এক্সপার্ট স্যার আসছেন, মেহেদি হাসান স্যার আসছেন, উনি কাছ থেকে আমরা ভালো তথ্য পাবো, পরামর্শ পাবো আশা করি আর কি। মামুন ভাই, আপনি আসছেন আমাদের এখানে গরুগুলো সব দেখলেন, আমাদের নুরুল আমিন স্যার এই খামারে আসতেন, আপনারও তিনি স্যার ছিলেন, আপনিও তার কেউ অনেক ভালোবাসতেন, আসে এখানে গরুগুলোর অবস্থা কী বা দুটি গরু দেখছেন, পাশাপাশি আরও কিন্তু গরু আছে তার এবং তারা কিন্তু এখানে গরুরে এই যে ওখানে সার আছে, সার দিয়ে তারা ইনসেমিনেশনও করে, এআইও করেন আবার আবার ন্যাচারাল ইনসেমিনেশনও করেন, সব কিছু মিলে এই খামারটাকে আরও কী করলে ভালো হবে আমি সেই বিষয়ে একটু পরামর্শ দিতে। ধন্যবাদ বাজিদ ভাই। তো এই খামারে আমি আসলে আমি ভিজিট করার পরে এখানে যে সমস্যাগুলো, গরুগুলো সবই ভালো, প্রথম বলবো আমি খামার মালিককে আমি বলেছি না, গরুগুলো খামারের যেটা পূর্ব শর্ত ভালো গাভী থাকতে হবে, সবগুলি তাদের 20+ সবগুলো গাভী, আমি যা দেখলাম গরু একলা সবগুলো গাভী এখান থেকে, যে সমস্যাগুলো বলছে যে ডাক্তার ফয়সালের কাছে শুনে নেন যে আপনি রিপিট ব্রিডিং হয় এটা সব সব খামারই হয়, এটা যেন আরও এই সংখ্যাটা যেন আরও কমায় নিয়ে আসে। তো আমি দুইটা গাভীতে হাত দিয়েছি, আমি দেখলাম যে আসলে দুইটা গাভীতে আসলে মেজর সমস্যা, একটাতে সিস্টিক ওভারিয়ান ডিজিজ আমি হাত দিলাম, ডাক্তার ফয়সাল সেও হাত দিল, দুটোকে সিস্টিক ওভারিয়ান ডিজিজ আর হয়ে গেছে, পাশাপাশি আরেকটা ওভারি একটি গরুতেই সেটা হচ্ছে অ্যাট্রোফাইড ওভারি, যেটা আসলে গরু বারবার হিটে আসার জন্য অনেক অনেকটা দায়ী, সেই জন্য তার আমি কিছু ট্রিটমেন্ট দিয়ে দিলাম ডিওয়ার্মিং সহ, এটা আমি আশা করি হয়তো সময় লাগবে, সময় গেলেও আশা করি ভালো হয়ে যাবে। আরেকটা গরুতে হচ্ছে অ্যানিস্টাস, অর্থাৎ হিটে আসে না, সেটা তো হাত দিয়ে দেখলাম আসলে এটা আসলে হিটে আসে কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে এখানে পায়োমিটারের মতো এরকম, যার ফলে তার রেগুলার ইরেগুলার হিট সেগুলো হয়তো সেগুলো ধরা যাচ্ছে না। আর পাশাপাশি বাকি সবগুলি ভালো, আমি কিছু অ্যাড করে দিয়েছি যেগুলো ডিসিপি আর এখানে এই খামারে হতো না, আমি বলেছি ডিসিপি খাওয়ার জন্য, আপনারা জানেন ডিসিপি দিলে
গরু থেকে যে পরিমাণ আউটপুট হয় ডিসিপিটা দিলে সেটা সেটা ইনপুট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বডি থেকে যে পরিমাণ ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে ডিসিপি দেওয়ার পরে সেগুলো আবার পূরণ হবে। এটা দিলে হয়তো আমি মনে করি দুধটা দুধের ডিউরেশনটা আরও 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 অনেক সময় ধরে থাকবে আর কি। এটা একটু ঘাটতি দেখলাম, আর বাকি আলহামদুলিল্লাহ বাকি সবগুলি ভালো। এই আর ঘাসের কথা বলেছি, আপনারা জানেন আপনি কচুরি পানা ছবি তুলেছেন, হয়তো রাউন্ডা ইয়ার ঘাস দিতে পারে না, তো আমি মানিক ভাইকে বলেছি যে আগামীতে যেন এইটা যেন এই বিষয়টা যেন মাথায় রেখে উনি এভাবে ঘাস তৈরি করবে যেন রাউন্ডা ইয়ার উনি ঘাস খাওয়াতে পারে, তাহলে আপনি দানাদার খাদ্যের প্রতি আপনার চাপটা কম পড়বে, খামারের লাভ লাভটা লাভের পরিমাণটা আমি বলবো বেশি আসবে। আচ্ছা, এই যে খামারটা আছে চারিপাশে খোলামেলা, এটার জন্য গরুর কী উপকার আছে বলুন? এটা খোলামেলা এখন এখন এই মুহূর্তের জন্য অবশ্যই খোলামেলা, খোলামেলা হচ্ছে গরুর সাপোকেশন হচ্ছে না, গন্ধ হচ্ছে না, পাশাপাশি আপনার যে ম্যাস্টারিজ শুনছেন আপনি ডাক্তার বললো ম্যাস্টারিজ খুবই কম, তার একটা বড় কারণ হচ্ছে যদি আপনি ঘর বন্ধ থাকতো তাহলে খামারটা সবসময় সেতে সেতে থাকতো, সেতে সেতে ওয়েদারে আপনি জানেন যে এখানে যে কোনো ডিজিজ হওয়ার জন্য উপযুক্ত, ইভেন কি ঠান্ডা হওয়ার জন্য খামার খুলে থাকার জন্য আপনি দেখেন কত সুন্দর শুকনো হয়ে আছে, যার ফলে তার এখানে আপনার অর্থাৎ ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, ব্যাকটেরিয়া থাকতে পারে না, যার ফলে তার ম্যাস্টারিজের পরিমাণ অনেক কম। সেটা এটা অবশ্যই আমি বলেছি যে গ্রামের লাভ হইতে হলে অনেকগুলো বিষয় নজর দিতে হবে, তার দুধের পরিমাণ, তার বাছুরের সংখ্যা, তার ম্যাস্টাইটিস, তার ডিজিজ সব কিছু মিলেই একটা খামারের লাভ নির্ভর করে। আমাদের আরেকটা কম্পাউন্ড আছে, সেখানে উন্মুক্তভাবে গরু লালন পালন, আমরা সেখানে যাব, আবার আপনার সাথে কথা বলবো, আপনার একটু যান। আমাদের সাথে আছেন আমাদের এই যে রেনেটা অ্যানিম্যাল হেলথের একজন ভাই আরএসএম, টোটাল এই যে কুমিল্লা চাঁদপুরি অঞ্চলের দায়িত্বে। ভাই, আপনি যে খামারটা ভিজিট করলেন, ভিজিট করে আপনার কেমন লাগছে? জি, থ্যাংক ইউ। খামারটা আমি আগেও এসেছি, খামারটা ভালোই লেগেছে, আর মেহেদি স্যার যারা দেখলেন, ফয়সাল ভাই যারা দেখলেন, কিছু ত্রুটি, এই ত্রুটিগুলো আমি এটা নোয়াখালী কুমিল্লা অনেক ফার্মে যাই থাকে, তবে এখানে কম আছে। আর ওনাদের যে আসলে মেহেদি স্যার একজন ভালো ডাক্তার, বাংলাদেশের ডেইরি অ্যাসপেক্টে যদি এখন 10 জন বা 15 জন বা একটা মেজর ডাক্তার কাউন্ট করি, তার মধ্যে উনি একটা লিডিং ডক্টর উনি, এবং ওনার সাজেশনে আশা করি এই ফার্মটা উত্তরোত্তর ডেভেলপিংয়ে যাবে। ওনার ম্যানেজমেন্ট ভালো ম্যানেজার, উনি বললো যে শীতের জন্য লো টেম্পারেচারে দুধ উৎপাদন কমে যায়, আর হাই টেম্পারেচারে দুধ উৎপাদন কমে যায়, যে বললো যে আপনার সাইড উত্তর সাইড আর পশ্চিম সাইডটা আপনি পর্দা দিয়ে ব্লক করলে হয়তো মোরালি বলো মানে টোটাল বলবো যে আসলে ওনার ব্যবস্থাপনায় চললে আশা করি, তারপর ফয়সাল ভাই আছে, ফার্ম ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা, আমি কিন্তু এই খামারটা তো এসে ভিজিট করলাম, নিজে ক্যামেরাও চালিয়ে এসেছি এবং কিছু ছবিও তুলেছি। আমাদের এখানে যে গরুগুলো দেখলাম খুব চমৎকার গরু, পাশাপাশি আমরা যে শেডটা দেখতে পাচ্ছি অনেক উঁচু এবং নিচ দিয়ে, কিন্তু যাতে গরমটা না আসে তার জন্যই, পাশাপাশি জানেন ফ্যান আছে, পর্যাপ্ত ফ্যান আছে, লাইট আছে, কিন্তু তার ফ্যান ঘোরা লাগে না, লাইটের আলো লাগে না। পাশাপাশি যেখানে উন্মুক্ত যে খামারটা, পাশাপাশি উনি যে শীটটা দিয়েছে, নর্মালি কিন্তু আমাদের খামারে 350-360 টাকা দামের শীট থাকে, কেউ আর একটু ভালো করে অ্যাপেক্সের 1200 টাকা দামের শীট দেন, উনি নাকি এই শীটগুলো কিনে আনছেন 3500 টাকা দিয়ে। তাহলে 3500 টাকার একটা শীটের পরে যদি একটা গরু থাকে সেগুলো অবশ্যই ভালো থাকবে, এবং এই শীটটা অনেক উঁচু, আমি শীট মানে ম্যাটের কথা বোঝাচ্ছি, ম্যাটটা অনেক উঁচু, গরুগুলো থাকে এখানে আরাম পাচ্ছে, গরুগুলোর স্বাস্থ্য ভালো, সব কিছু ভালো। বন্ধুরা, ডাক্তার নুরুল আমিন স্যার নাই আমাদের মাঝে, তারপরও বারবার তার কথা মনে পড়ে, তিনি এসে মূলত এই জায়গাটা এইভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে, এবং গরুগুলোর পাশে এখানে বালুর মাঠ আছে, সেখানে গরুগুলো আবার হাঁটাচলাও করে প্রতিদিন 1 ঘন্টা, যদিও আজকের চারিদিকে কুয়াশা, গরু ঠান্ডা আছে, তাই আজকে গরুগুলো বের করছে না, বাট তাদের আর একটা কম্পাউন্ড আছে, আমরা ওই কম্পাউন্ডে গিয়ে আরও কিছু কথাবার্তা বলবো। এবং এই খামারে যে মালিক আছেন সৈয়দ ফরিদ আহমেদ মানিক ভাই, আমরা মানিক ভাইয়ের ইন্টারভিউ করবো। তা আজকের মতন এই পর্বটি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। যদি আমাদের প্রতিবেদনটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পরামর্শ দিন। পাশাপাশি আরেকটা কথা আমি বলবো, ডক্টর নুরুল আমিন স্যার যেসব খামারে ভিজিটে যেতেন এবং আমাকে বলতেন যে আমি জায়গা আছি তুমি বাজে চলো, আমরা হয়তো বিভিন্ন সময় যাওয়ার সুযোগ হয়নি, টেলিভিশনে তো সবসময় ক্যামেরা শিডিউল পাওয়া যায় না, গাড়ির ক্যামেরা নিয়ে যাইতে পারি নাই, তা তিনি আমাদের মাঝে নাই, তিনি যেসব খামারে যাইতেন, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ আপনাদের খামারগুলো ভিজিট করবো এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের খামারটাকে একটু সুন্দর প্রতিবেদন তৈরি করে প্রচার করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।